রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে, ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন, আর পিছনে না তাকানোই উত্তম। ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না, চলে যেতে বলবেন, কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে, না গেলে বুঝবেন ওটা সাপ, মারতে পারেন বা তাড়িয়ে দিন। যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে, এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না, সুরা ইখলাস পাঠ করুন। গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সাড়া দিবেন না, তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হন। যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, তৃতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান। যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন, তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা কারিন জিন। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের বাম পাশে তিনবার থুথু ফেলবেন, বুখারি। পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায়, এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন, পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করুন। পানির নিচে জিন বাস করে। যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে, তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত একে তার ভিতরে দাঁড়িয়ে যান, আর দোয়া ইউনুস পাঠ করুন। যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তায় বারবার চলে আসেন বা গন্তব্য মনে পড়ছে না, আজান দিবেন, ঠিক হয়ে যাবে, গয়রান নামক জিন আপনাকে ঘোরাচ্ছে। রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে, চিৎকার দিবেন না, লাভ নেই, কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। আপনার জানা যে কোনো সুরা বা আয়াত পাঠ করুন। মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে, এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন, জিনেরা এমনটা করে থাকে, শুধু সালাম দিয়ে চলে যান। কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে খুল নামক জিন থাকে, সতর্ক হওয়া উচিত, আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে, তাই পর্দা দিয়ে রাখবেন। বাথরুমের আয়না রাতে না দেখা ভালো। যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন, পিঠা বা অন্য কিছু, সামনে বিড়াল খেতে চাচ্ছে, অবশ্যই তাকেও খেতে দিন। সাপ আর বিড়ালের রূপ ধারণ করতে জিন পছন্দ করে, আর ওদের প্রিয় খাবার মিষ্টি। মাগরিবের সময়, ঠিক দুপুর বেলায় এবং রাত ১২টার দিকে জিনদের প্রভাব বেশি থাকে, এই সময় সতর্ক থাকবেন, বাচ্চাদের সতর্ক রাখবেন, বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন, অতিরিক্ত রাগ করবেন না। রাগের সময় আমাদের মুখের কথা যখন আটকে যায়, তখন জিনেরা আমাদের শরীরে প্রবেশ করে। রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান,